প্রিয় বন্ধুরা, আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। আপনাদের সকলের জন্য একটা গুড নিউজ, উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতায় কেন্দ্রীয় সরকারের একটি চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে শূন্যপদ 5,846টি। লকডাউনের মধ্যেই আবেদন করা যাবে, ডিটেলসে বলবো এবং আমি অফিসিয়াল ওয়েবসাইটে এখন আছি, স্টাফ সিলেকশনস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইট। এবং এখানে আসার পরে দেখতেই পাচ্ছেন লেটেস্ট নিউজ, এবং এখানে আগস্ট 1, 2020 অর্থাৎ আজকেই প্রকাশিত হয়েছে নোটিশ অফ এক্সামিনেশনস ফর কনস্টেবল মেল অ্যান্ড ফিমেল ইন দিল্লি পুলিশ এক্সাম 2020। তো এখানে পশ্চিমবঙ্গের ছেলেমেয়েরাও কিন্তু আবেদন করতে পারবে, তো আমি ডিটেলসে বলবো এই নোটিশটা সম্পর্কে। এবং এখানে আমরা দেখতে পাচ্ছি 50টা পেজ আছে, তো 50টা পেজ তো আলোচনা করা সম্ভব না একটা ভিডিওতে, তাই আমি মেন টপিকগুলো আপনাদের কাছে সহজ ভাষাতে বলার চেষ্টা করছি, ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। তো বন্ধুরা, এখানে দেখতেই পাচ্ছেন অনলাইন অ্যাপ্লিকেশন শুরু হবে 1-8-2020, অর্থাৎ আজ থেকে কিন্তু শুরু হয়ে গেছে। লাস্ট ডেট হচ্ছে 7-9-2020, অনলাইনে ফি পেমেন্ট করার লাস্ট ডেট 9-9-2020, এবং এক্সাম হওয়ার সম্ভাবনা কিন্তু ডেট অফ কম্পিউটার বেসড এক্সামিনেশনস 27-11-2020 থেকে 14-12-2020 মধ্যে যে কোনো একদিন আপনার হতে পারে, এবং এটা কিন্তু এখানে বলা হয়েছে। এবারে বলি স্যালারি কত দেওয়া হবে। এখানে দেখতেই পাচ্ছেন পে স্কেল পে লেভেল 3 21,700 থেকে 69,100 টাকার মধ্যে কিন্তু আপনার স্যালারিটা হতে পারে। ভ্যাকান্সি এখানে দেখতেই পাচ্ছেন যে 4টে পোস্ট বলা হয়েছে, কনস্টেবল এক্সিকিউটিভ মেল, কনস্টেবল এক্সিকিউটিভ মেল এক্স সার্ভিসম্যান আদার, তারপর কনস্টেবল মেল এক্স সার্ভিসম্যান যারা আছে তাদের জন্য, তারপর 4 নম্বরে বলা হচ্ছে কনস্টেবল এক্সিকিউটিভ ফিমেলদের জন্য, মেয়েদের জন্য, ছেলেদের জন্য। তো এখানে টোটাল যদি আমরা দেখি দেখতে পাবো 5,846টা, এবং ছেলেদের জন্য যেই কনস্টেবল এক্সিকিউটিভ সেখানে 3,433টা শূন্যপদ, এবং মেয়েদের জন্য 1,944টা, এবং তার বাদবাকিগুলো হচ্ছে এক্স সার্ভিসম্যানদের জন্য আছে। তো এখানে আমরা এখানে কিন্তু টোটাল ভ্যাকান্সিটা 5,846টা এখানে দেখতে পাচ্ছি। এরপরে বলা হয়েছে ন্যাশনালিটি এবং সিটিজেনশিপ, তো আপনাকে ভারতীয় হতেই হচ্ছে। তারপরে যেটা হচ্ছে এজ লিমিট, এটা খুব গুরুত্বপূর্ণ, 18 থেকে 25 বছরের মধ্যে বয়স হতে হবে, অর্থাৎ 1-7-2020 ভিত্তিতে আপনার যদি 18 থেকে 25 বছরের মধ্যে বয়স হয়ে থাকে তাহলে আপনি আবেদনযোগ্য। এবং এসসি এসটি ওবিসিদের যেরকম রিল্যাক্সেশনস থাকে সেরকম কিন্তু এজ রিল্যাক্সেশনস থাকছে এখানেও। এরপরে আমরা দেখব এসেন্সিয়াল কোয়ালিফিকেশনস, তো আপনি যদি ক্লাস 12 পাস করে থাকেন সেক্ষেত্রে আপনি এখানে আবেদন করতে পারবেন। এবং মেল ক্যান্ডিডেটসদের জন্য বলা হচ্ছে একটা লাইসেন্স থাকলে ভালো, এখানে LMB লাইসেন্স থাকা দরকার। তারপর আমরা কি দেখব যে কীভাবে আবেদন করতে হবে। আবেদন করার জন্য আপনাকে যেতে হবে ssc.nic.in এর অফিসিয়াল ওয়েবসাইট, আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক রেখে দেবো, ওখানে আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে। এবং আপনারা কী করবেন, এই যে পিডিএফটা ডাউনলোড করে দেবেন, এবং নিচের দিকে কিন্তু ডিটেলসে বলা হয়েছে আপনাদের কীভাবে আবেদন করতে হবে। তো এখানে কিন্তু স্টেপ বাই স্টেপ বলা হয়েছে আপনারা কীভাবে আবেদন করবেন, সুতরাং এই পিডিএফটা ডাউনলোড করলেই সমস্ত কিছু জেনে যাবেন। এবং এখানে আপনাদেরকে কিন্তু আবেদন ফি যেটা সেটা কিন্তু 100 টাকা বলা হয়েছে, এখানে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে আবেদন ফি এখানে 100 টাকা বলা হয়েছে। তো এখানে আবেদন ফিটা দেখতে পাচ্ছেন যে 100 টাকা আপনাকে পে করতে হবে জেনারেল হয়ে থাকলে। এবং ওমেন ক্যান্ডিডেটস এবং যারা শিডিউল কাস্ট আছে, এসসি আছে এবং ESM এক্স সার্ভিসম্যান আছে, তাদের ক্ষেত্রে রিজার্ভেশন থাকবে পেমেন্টের ক্ষেত্রে, সেটা কিন্তু এখানে বলা হয়েছে। পরীক্ষার সেন্টার কোথায় পড়তে পারে, যেহেতু আমার এই ভিউয়ার্সরা পশ্চিমবঙ্গে অধিকাংশ মানুষরা থাকে, তাই এখানে আমি একটাই বলে দিচ্ছি। 2 নম্বর পয়েন্টে দেখতে পাচ্ছেন যে গ্যাংটক আছে, হুগলি আছে, কলকাতা আছে, শিলিগুড়ি আছে, তো এখানে ইস্টার্ন রিজনের মধ্যেও থাকছে, অর্থাৎ কলকাতা বা ওয়েস্ট বেঙ্গলের যারা ছাত্রছাত্রী তাদের পরীক্ষা দেওয়ার ক্ষেত্রে কোনো অসুবিধা হবে না। পরীক্ষার পদ্ধতি কী হবে, সবার প্রথমে হবে কম্পিউটার বেসড এক্সামিনেশনস, তারপর হবে ফিজিক্যাল এন্ডুরেন্স এবং মেজারমেন্ট টেস্ট PE অ্যান্ড MT। তো এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন সিলেবাসটাও দেখতে পাচ্ছেন, কম্পিউটার বেসড এক্সামিনেশনের জেনারেল নলেজ হবে, কারেন্ট অ্যাফেয়ার্স, রিজনিং, নিউমেরিক্যাল অ্যাবিলিটি, কম্পিউটার ফান্ডামেন্টালস এর 10 নম্বর, টোটাল 90 মিনিট পরীক্ষা হবে। এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি 100টা কোশ্চেন থাকবে 100 মার্কসের, তো আপনারা ডিটেলস এখান থেকে জানতে পারবেন, তাই আমি ডেসক্রিপশন বক্সে এটা দিয়ে দিলাম। আপনাদেরকে এটাই জানানো ছিল, যারা উচ্চ মাধ্যমিক পাস করেছেন তারা এখানে আবেদন করতে পারবেন, ছেলে এবং মেয়েরা আবেদন করতে পারবেন। দিল্লি পুলিশ এক্সামের জন্য মেল এবং ফিমেলদের কনস্টেবল এক্সিকিউটিভ যেই পরীক্ষা তার কিন্তু বিজ্ঞপ্তিটাই আপনাদের কাছে তুলে ধরলাম। তো এখানে আপনারা লাস্ট ডেটটা আরেকবার বলে দিচ্ছি, লাস্ট ডেট কিন্তু 7-9-2020, এবং পেমেন্ট দেওয়ার লাস্ট ডেট 9-9-2020। 7-9-2020 মধ্যেই সমস্ত প্রক্রিয়াগুলো আপনারা শেষ করার চেষ্টা করবেন, 9-9-2020 জন্য অপেক্ষা করবেন না। তো আশা করছি ভিডিওটি ভালো লাগলো, ভালো লাগলে অবশ্যই বলবো, বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং এই চাকরির নিউজটা বন্ধুদেরকে জানিয়ে দেবেন।